বর্তমান জমানায় আপনারা সকলেই জানেন এক দল বের হয়েছে কাদিয়ানি কাদিয়ানি কাকে বলা হয় এই কাদিয়ানিরা বলতেছে তারা নাকি বর্তমান জমানার শেষ নবী জেরবলি নাউযু বিল্লাহ আল্লাহর নবী জানায় দেয় আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি আমি শেষ নবী আমার পরে আর কোন নবী নাই দুনিয়ার জমিনে যেই মুনাফিক যেই নাস্তিক আল্লাহর নবীর পরে নবী দাবি করবে ওটা আমি মনে করি মুসলমান না ওটা হলো আস্তা নাস্তিকের বাচ্চা ঠিক কিনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়া বিকাশ থেকে ফারাক করে বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ রব্বুল আলামিন আমাদের মতো গুনাহগার নালায়েক না খান্দা না পরহেজগার বান্দাদেরকে আল্লাহ রব্বুল আলামিন অতি ভালোবেসে মহব্বত করে আদর ও মায়া করে এই মসজিদের মাঠে বেহেশতের বাগানের মধ্যে জাকিরিন শাকিরিনদের মজলিসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আপনার মতো আমার মতো নালায়েক না খান্দা না পরহেজগার গুনাহগার বান্দাদেরকে আল্লাহ তাআলা যাচাই বাছাই করে এই সম্মানিত মোবারক মজলিসের মধ্যে আসা বসার তৌফিক দান করছেন এই জন্য সেই মহান রব্বে কারিমের দরবারে আমাদের ইমানের আওয়াজকে উঁচু করে একবার কালিমাতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ মুমিন সব সময় শুকরিয়া আদায় করবে কার জোরে বলেন কার আল্লাহর শুকরিয়া যদি মুমিন আদায় করে তাহলে খুশি হয় কে জোরে কোন শুকর গুজার বান্দা হও রে দুনিয়ায় যাহার ফলে নাজনিয়া মত বেড়ে যায় পূর্বল শুকর আদায় যদি না করো কঠিন আজাব হবে তো কবর এ দুনিয়া মিশে বলে ভাই শুধু আসার খেলা ঘর চোখ বুঝিলে বুঝবি রে তুই কে বায়া কোন কে বাপার মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও শুধু আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি উপার উঠতে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙ্গে গেলে মেলারে আর জমে না সব সময় শুকরিয়া আদায় করব কার জোরে কোন চিল্লায় কোন কার মুমিন যদি আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করে খুশি হয় কে জোরে কোন যে দুনিয়ার জমিনে পরকিত মুমিন হবে রে সে কোন দিন কোন সময় আল্লাহ শুকরিয়া আদায় করা সারা থাকতে পারে না ঠিক কিনা জোরে কোন আল্লাহর মুমিন বান্দা কাকে বলা হয় যে সব সময় সুখে দুঃখে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে জানায় দেয় লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় আমার কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহ করে নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির নিয়ামতকে আরো বাড়ায় দেই জোরে বলে সুবহানাল্লাহ আর যেই বান্দা বান্দি আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে জবানটা চুপ রাখবে চুপ রাখিয়া আমি আল্লাহর না শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক ওই বান্দার থেকে নিয়ামত ছিনিয়ে নেই এ বান্দা তবে নিয়ামত ছিনিয়ে নিব বান্দা তুমি টেরো করতে পারবা না শুধু তাই না রে বান্দা দুনিয়ার জমিন থেকে নিয়ামত ছিনিয়ে নিয়া এ বান্দা তোর জন্য আমি মাওলাই পরকালে রাখছি কঠিন আজাবের ব্যবস্থা যারা বলি না উজ বিল্লাহ তো সব সময় শুকরিয়া আদায় করতে হবে কার ভাই আল্লাহর আল্লাহ শুকরিয়া আদায় করা মুমিনের দায়িত্ব ইমানি দায়িত্ব ঠিক কিনা আমরা সবাই মুমিন হইতে চাই ঠিক কিনা ভাই
মুমিন ইমানদার হওয়া লাগবে বর্তমান জমানায় ঈমান টিকিয়ে রাখা বড় দায় ঠিক কি না বর্তমান জমানায় আপনারা সকলেই জানেন এক দল বের হয়েছে কাদিয়ানি কাদিয়ানি কাকে বলা হয় এই কাদিয়ানিরা বলতেছে তারা নাকি বর্তমান জমানার শেষ নবী জেরবলি নাউজ বিল্লাহ আল্লাহর নবী জানায় দেয় আনা খাতামুন নবিয়িন লা নবিয়্যা বাদি আমি শেষ নবী আমার পরে আর কোন নবী নাই দুনিয়ার জমিনে যেই মুনাফিক যেই নাস্তিক আল্লাহর নবীর পরে নবী দাবি করবে ওটা আমি মনে করি মুসলমান না ওটা আস্তা নাস্তিকের বাচ্চা ঠিক কি না ওই গোলাম আহমদ কাদিয়ানি বলতেছে যে বর্তমান জমানায় নবী নাই নবী গড়িয়ে গেছে নবীর পরে একজন নবী আসবে সে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা বলতেছে ঈসা আলাইহিস সালাম আসতে দেরি হবে এই বিধায় এই মাঝের সময়টুকুর নবী হলো গোলাম আহমদ কাদিয়ানি জরবলি নাউযু বিল্লাহ ওদের মাথার ভিতরে জ্ঞান নাই বিবেক নাই বুদ্ধি নাই নবী তো বলিয়া গেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হিসাবে আসবে না সে আসবে আমাদের নবীর উম্মত হিসাবে ঠিক কিনা ভাই আমরা বলতে চাই কাদিয়ানিরা কাফের কাদিয়ানিরা কি আমি বলবো কাফের কাফের আপনারা বলবেন কাদিয়ানিরা কাফের নবীর পরে নবী নাই সংসদে আন পারবেন বলেন নারায় তাকবীর তাকবীর নারায় তাকবীর আকবার ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান আল কোরআনের আলো ঘরে ঘরে জালো কাফের কাফের কাদিয়ানিরা কাফের নবীর পরে নবী নাই সংসদে আইন চাই নারায়ে তাকবীর এই দুনিয়ার জমিনে যদি কোন ব্যক্তি শেষ জমানার নবী দাবি করে আপনি দায়িত্ব হলে ওকে জীবিত কবর দেওয়া ঠিক কিনা না ঠিক জরেবান ভাই কারণ আমরা জানি আমরা কোরআন হাদিস পড়েছি আলেম ওলামাদের থেকে শুনেছি আমাদের নবী শেষ নবী আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না এই নবীর পরে যে নবী দাবি করবে ওটা আস্তা মুনাফিক কাফের বলে আমরা সাব্যস্ত করি ঠিক কি না জোরে কর আর এক দল বর্তমানে ইমাম এসে যার নাম হলো হিজবুত তাওহীদ আমি বলি হিজবুত শয়তান তারা এক এক করে ধোঁকা দিতে দিতে মানুষের ইমানকে কেড়ে নিতে চায় তারা চায় মানুষদেরকে ইসলাম বিদ্বেষী আল্লাহ বিদ্বেষী রাসূল বিদ্বেষী বানাইতে ঠিক কি না চিল্লায় কর এজন্য মুসলমান সজাগ থাকতে হবে আর ঘুমের সময় নাই কোন সময় যেন আপনার আমার ইমানকে ইমান চোর আসে ইমান চুরি করে নিয়ে যায় বলা যায় না এজন্য সব সময় সজাগ থাকা দরকার তো ভূমিকা লম্বা করব না আমি চলিয়া যাই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 114টি সূরার 21 নম্বর পারার সূরা আনকাবুত 21 নম্বর সূরার আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় তোমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব وأقيم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر এই ঘোষণা কার জোরে কর আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় হে নবী আপনি তেলাওয়াত করেন আপনার প্রতি যেই কিতাব নাজিল করা হয়েছে আল্লাহ পাক জানায় দেয় নবী তেলাওয়াত করেন যেই কিতাব আপনার নবীর উপরে নাজিল হয়েছে শুধু তাই না ওয়া আকিমিস সালাহ এবং নামাজ কায়েম করেন কি কায়েম করেন জোরে কর নামাজ কায়েম করেন বাবার এখানে একটা বুঝার বিষয় হলো নামাজ কায়েম করা মানে নামাজ প্রতিষ্ঠা করা কি করা জোরে কর আপনি পাঁচ ওয়াক্ত নামাজি পাঁচ বেলার মুসল্লি আপনি আপনার সন্তান এক বেলা নামাজ পড়ে না আমি মনে করি আপনি যতই নামাজি হন কিয়ামতের ময়দানে এই সন্তানের জন্য তার জাহান্নামে জ্বলা লাগবে ঠিক কি না জোরে কর এজন্য বাবারে নামাজ পড়া না নামাজ কায়েম করা আল্লাহ তাআলা জানায় দেয় হে নবী
দাওয়াত দিয়া দিয়া এক এক করে আপনি ইসলামের বাণী শুনাইয়া দেন যাতে করে ইসলামের দাওয়াত কোন এক সময় মেধার ভিতরে যখন ঢুকবে ইসলামের ছায়াতলে আসবে হে নবী নামাজ কায়েম করেন আপনি নিজে তো নামাজ পড়বেন ওই নামাজ নিজে পড়বেন এবং নামাজ কায়েম করবেন মক্কার জমিনে যত ইহুদি আছে যত মুনাফিক আছে দাওয়াত দিয়ে দিয়ে ইসলাম প্রচার করার জন্য আল্লাহ নবীকে ঘোষণা করিয়া দেয় ঠিক কি নজরে কর আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যেই বলেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ পাক জানায় দেয় নামাজ এরকম একটা জিনিস নামাজ এরকম একটা দৌলত এই নামাজ নিশ্চয়ই ফাহেশা গরহিত থেকে বিরত রাখে নামাজ ঠিক কি নজরে কর এজন্য আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব কি পড়ব না কথা বলে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব কি পড়ব না তারা তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব না রে তাকবীর সামনে রমজান মাস আসছে 30টা রমজানের রোজা আমরা কারা কারা রাখব না রে তাকবীর আল্লাহ আপনি আমাদের সবাইকে রমজানের 30টা রোজা রাখার তৌফিক দিয়া দেন সামনে কি মাস আসছে আর মাত্র 8 দিন পরেই পবিত্র রমজান মাস এই রমজান মাস এরকম একটা গুরুত্বপূর্ণ মাস আল্লাহ তাআলা কালামের মধ্যে জানায় দেয় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন এই কুরআন তেলাওয়াত করলে মুমিনের হৃদয়ে লাগে এই পবিত্র কুরআন আল্লাহ পাক পবিত্র রমজান মাসের 27 রমজান কদরের রাত্রে আপনার আমার নবীর উপরে নাজিল করেছে জোরে বলি সুবহানাল্লাহ রমজান মাস আসলে আমরা নিজেরা বেশি বেশি কুরআন তেলাওয়াত করব আমরা আমাদের স্ত্রী আমাদের মা আমাদের হ্যাঁ বোন যারা বাড়িতে আছে তাদেরকেও বলবো বেশি বেশি কুরআন তেলাওয়াত করার জন্য এই কুরআন তেলাওয়াত করলে কি হবে আল্লাহ তাআলা বলেন যখন কুরআন তেলাওয়াত করা হয় তখন মুমিনের হৃদয় শান্তি শান্তি পায় কুরআন তেলাওয়াতের দ্বারা মা বাবা কবরে থাকলে আল্লাহ তাআলা ইহার উসিলায় ওই কবর আজাবকে মাফ করিয়া দেয় ঠিক কি নজরে কর এজন্য আমাদের প্রধান অতিথি চলে আসতেছে এরপরে আরেকজন এরপরে প্রধান অতিথি আসবে তো সময় সংকীর্ণ একেবারেই তো ভুল ত্রুটি মাফ করবেন যা কিছু আলোচনা করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমিন।